পাড়ায় পাড়ায় বেড়াই আমি ঘুরে ঘুরে মেয়ে দেখলে দি আমি গল্প জুড়ে যদি ভালো ঠাকমা পাই তার ফোন নাম্বার চাই ও ঠাকমা হামপাম যাচ্ছে ফোন নাম্বারটা দেবে দাদুর কাছে যেন বলো না দাদু তাহলে আমাকে বকামুকি করবে মাল তুলবো কাজ সারবো আছে আমার নাম ডিপ জায়গা পাইপ দেবো ঝরুক যত ঘাম মোটা দিলে মোটা দেবো দিতে পারি সরু লোহার প্লাস্টিকে কাজ করবো শুরু আমার সুযোগ দাও আমার সুযোগ দাও নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে মাল তুলবো কাজ সারবো আছে আমার নাম আমার সুযোগ দাও আমার সুযোগ দাও নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে দাদা সবাই ভালো আছেন আমি নামরে বেঁচে আছি কি করে ভালো থাকবো খোকা ঘুমালো পাড়া জুড়ালো মোবাইল এলো দেশে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে প্রেম করে খসে খসে চিক চিক করে বালি কোথাও নেই কাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা কাজ নেই কর্ম নেই শুধু বলে হ্যালো মিস কলে কত মেয়ে মা হয়ে গেল লাইভ আর কমেন্টে ভালো বৌদি পেলে লাভ চিহ্ন মেরে দেয় শাড়ি খুলে দিলে সবার জীবন কাটে ভালো মোবাইল আর টিভিতে আমার জীবন কাটে দাদা লোহার পাইপ ঢোকাতে দাদা আমার নাম হামপাম ছোটবেলা হাম হয়েছিল মা পাম দিয়ে বাঁচেছিল তাই আমার নাম হামপাম হামপাম বর্তমানে পাম দেওয়ার কাজ করছে মানে হামপাম বর্তমানে কলের মিস্ত্রি দাদা কল অনেক রকমের আছে যেমন ধান কল ফেভিকল দমকল টিউবকল আর গেঁড়া কল খাঁকা মার ঝাঁটা রোদ হামপাম হেঁটে চলেছে হাতে তার লোহার পাইপ আর আছে লম্বা পাইপ যে পাইপ কলের পাইপের মধ্যে ঢোকালে হাওয়ার চোটে কল ওয়াশ হয়ে যায় দাদা আমি কলপুঁতি নামতে বলে নামতাটা কি এক একে এক বিয়ে করে দেখ দু একে দুই উবুল হয়ে শুই তিন একে তিন বিয়ে করে নাচবো তা দিন 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 চারকে চার ছিঁড়বো চুড়ি দর পাঁচকে পাঁচ বিয়ে করে আমার রাজ ছয়কে ছয় বিয়ে করলে পাপ হবে ক্ষয় সাতকে সাত বিয়ে করে হবো কুপকার আটকে আট ভাঙবো আমি খায় নয়কে নয় আবার বলছি বিয়ে করলে পাপ হবে ক্ষয় দশকে দশ বইয়ের বাসন সারা জীবন ঘর আজকের কুমুদিনী পানিমিতা বৌদির বাড়িতে কলের পাইপ ওয়াশ করবো বলে আমি এই লম্বা পাইপ নিয়ে চলে এসেছি মোরগ মুরগি করে শুধু চুন পায়খানা মিস কলি দেয় সবাই ফোন করে না মোরগ মুরগি করে শুধু চুন পায়খানা মিস কলি দেয় সবাই ফোন করে না সরকার থেকে দিচ্ছে শুধু করো পশুপালন পরিষেবা দেব আমি জানে না কেউ চেনে না কেউ বোঝে না কেউ আমি হলাম কুমোদিনী সব রোগী চিনি মোরগ মুরগি করে শুধু চুন পায়খানা মিস কলি দেয় সবাই ফোন করে না সরকার থেকে দিচ্ছে শুধু করো পশুপালন পরিষেবা দেব আমি দিদি কি বলবো দুঃখের কথা পেটের ভাতার হজম হয় না বৌদি এই তোমার আছে মেনে লো আমি পাইপ নিয়ে বসে আছি তোমার কলের পাইপে বালি নাও বলে আর বলো না মিস্ত্রি আমি প্রাণিমিতা চাকরি করি কার মুরগি আর চুন পায়খান করে তার ঔষধ দি আর বাড়িতে একটা ভোগ পাঁটা নিয়ে তার ট্রিটমেন্ট করবো বলি বৌদি তুমি হাঁস মুরগি চিকিৎসা করো আচ্ছা কয়েকটা প্রশ্ন বলি উত্তর দাও দেখি বল মুরগি ক রকমের কি কি শুনবি কটকি মুরগি কড়কনাথ মুরগি আর ঘাড়কেলানো মুরগি বৌদি ঘাড় কেলানো মুরগি কেমন দেখতে আরে মাথা মোটা ঘাড় কেলানো মুরগি দেখিসনি যে সমস্ত মুরগিতে ঘাড়ে লোম থাকে না ঘাড়টা কেলিয়ে থাকে ওই গুণ হলো ঘাড় কেলানো মুরগি আচ্ছা হাঁস কর রকমের কি কি শুনবি রাজ হাঁস পেরি হাঁস আর পক পক হাঁস বৌদি পক পক হাঁস কেমন দেখতে ওরে ঘাড়ে চুল বড় এটাও তুই জানিস না মানে যারা পক পক করে ডিম পারি
দিদি গো কি বলবে এই হাঁস মুরগি চিকিৎসা করতে করতে জীবনটা পুরো ঘায়েল হয়ে গেল এই তো দুদিন আগে একটা মুরগি চিকিৎসা করতে গিয়েছি সে পেছন ভাই এমন ফিসকিরি ঝাড়লো পুরো শরীর পুরো ডগডগে হয়ে গেল এই তো সরকার থেকে দমকল মেশিন পার্টি আমার পুরো সাফ করে দিল কি আমার মেয়ে দা কেন আমার মেয়ে বাবা চতুবি দেখিনি মুরগি পায়খানা করছে দমকল মেশিন সাফ করে কি আমার মেয়ে ভাবে এ জানে না এ কালকে তো জানে না সরকারি চাকরি করলে একটু হামবড় দিতে হয় এটা তুই তো আমার অনেক প্রশ্ন করলি আমি তোর একটা প্রশ্ন করি উত্তর দেন দেখি বলতে আমি বিয়ে পাশে আছি আমি গাব গাব করে উত্তর দেবো বলো দেখি বল তো দেখি হুগলি কাকে বলে তোর বাবা জিজ্ঞেস কর কেন তোর বাবা হুগলি কাজে গিয়ে প্যানে হেগে ফেল দে তোর বাবাকে হুগলি বলা ও ভগবান হুগলি কাক বলে তুই বলে দে শুনবি হু হু করে উল্টি করার নাম হুগলি আমার দ্বিতীয় প্রশ্ন শুনবি ঘামাচি কাকে বলে ঘামের বাচ্চাকে ঘামাচি বলা হয় কি করে হলো ব্যাচের বাচ্চা যদি ব্যাচি হয় ঘামের বাচ্চা ঘামাচি হবে না ঠিক আছে আমার তৃতীয় প্রশ্ন শুনবি কি মোটা পাইপের কি কাজ আর সরু পাইপের মোটা পাইপ বেশি জল বেরোয় আর সরু পাইপ কম জল বেরোয় বৌদি তোমার কলের পাইপ ওয়াশ করে ওই ভগবানের মাংস খেয়ে তবে আমি বাড়ি যাবো তুমি রেডি হও আমি জেনারেটর হ্যান্ডেল মারতে যাচ্ছি ফেলা করি হোটেল তুমি কি আমার ফোন পয়সা দিলে প্রেম দিলাবো বুঝেছো না পয়সা লল না করবে ছলো না পয়সা লল না করবে ছলো না প্রেমেরই নামে তুমি হয়েছো দেবী ফেলা করি হোটেল তুমি কি আমার ফোন পয়সা দিলে প্রেম দিলাবো বুঝেছো না ফেলা করি হোটেল তুমি কি আমার ফোন পয়সা দিলে প্রেম দিলাবো বুঝেছো না दिल में मोहब्बत है क्या बात है पगली क्या बात है आंखों में प्यार तुमको ही चाहा मैं ओ बाबा की दिलो रे दोस्तों हो मेडिया हो मेडिया हो मेडिया जा मेरी जा disco jaisa disco disco choro choro meri ahe meri pahe aha choro choro meri ahe meri pahe aha he pyar ki hathori ke sara 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 jo bhi ho so ho pyar ka hua sara phir chahe jo ho আমি মিছুলি কি পাটা মডনে সার্ভিস গার্ল একজন বাবি জন অর্ডার করেছিল আর তার সাথে আন্ডার প্যান্ট সে মুখের উপর ছুড়ে মারলো আরেকজন অর্ডার করেছিল পাম্পাস আর তার সাথে হাগিস সেও মুখের উপর ছুড়ে মারলো আরেকজন অর্ডার করেছিল 42 সাইজের ব্লাউজ আর তার সাথে 32 সাইজের ব্রা তাই লোকের বুক তাই লোকের বুকে শান করা তার মতো আম্মক আর কেউ নেই তাই আজ বাড়িতে টিয়ার বসবো আজকের মিস্ত্রি আসা কথা আর দেখেছ বর্তমানে এসব মিস্ত্রি দামনি কথার আর এসব জিনিস আমার কোনো প্রয়োজন নেই মা গর্ব কি ছুঁড়ে মারলো দেখি দেখি কি ছুঁড়ে মারলো ও মা এ তো বাচ্চাদের পাম্প দেখি আর কি ছুঁড়ে মারলো ও মা এ তো দাদু ভাইয়ের আন্ডার প্যান্ট
যাইকে আন্ডারপ্যান্ট পরে আজ জুলি ম্যাডামের বাড়ি কল বসাবো হাম্পা মেসেজিস তুই কথা হয়েছিল কলপুতে দেব বলে আজকে তোমার বাড়ি আমি এলাম শুধু চলে এই যখন এসে গেছি তাড়াতাড়ি টিউল লাগনে বসা কোথা বসো কোথা বসো ওই তো ওখানে ওখানে এই টিউল বসে তাহলে ওটা তো ঈশানগণ ঈশানগণে টিউল বসালে পাথর পড়বে মাছ বরাবর যা বয় তবে তবে তো টিউলে জল পাবে নাকি আমার বাড়িতে আমি কোথায় টিউলে বসবো না বসবো সেটা আমার ব্যাপার আমি বলছি তো ওখানে বসা না এখানে বসে আমি তোর বলছি তো ওখানে বসা না এখানে বসে তোর বলছি তো ওখানে বসা আমাকে আমার মতো ঢোকাতে দাও আমি নিজের মতো কাজ কমিয়ে নিয়েছি যেটা করিনি করিনি সেটা না করাই থাক ও কল্পতা কি ভীষণ কর আচ্ছা ঠিক আছে ওখানে কাজ শুরু কর এই আমি কাজ করলাম শুরু চলে এসেছি আমি গুরু এই নে তো টাকা বৌদি টাকা কলের পাইপ বালি নাও টাকা এ কি মাত্র 20 টাকা এর বেশি আমি দিতে পারবো না বৌদি 1000 টাকা বলা কয় যে 20 টাকা দিচ্ছ এইটা মেনে নিতে হবে বৌদি 1000 টাকা যা তুমি যখন 20 টাকা দিচ্ছ আমার কাজের লেবারটা ফেল করেছে কাজের লেবারের জায়গায় তুমি পাইপটা ধরে কাজটা করে দাও কাজ দেখে আমার ভয় দেখাচ্ছি টাকার জন্য আমি সব কাজ করতে পারি কোথায় ধরবো বল পাইপটা ধরে মাছ বরাবর জায়গা দাঁড়াও দেখো তো ছাড়া জানা চুল্লু কে দেন চুল্লু কর ওইভাবে দাঁড়ায় জেন ভাই বলবো শেন ভাই দাঁড়াও এইভাবে দাঁড়াও এইভাবে এইভাবে দাঁড়াও ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা জুলি ম্যাডাম যখন কলের মুখ থেকে জল বেরোবে তখন চাপটা ধরবে চাপটা ধরবে চাপটা ধরবে ঠিক আছে রেডি দেখেছো সারা যেন পাতা কো দিচ্ছে পাতা কো জেন ভাই বলবো শেন ভাই দাঁড়াবে এইভাবে দাঁড়াবে এইভাবে হ্যাঁ বোন মানুষের মতো দাঁড়াও বোন মানুষের মতো দেখেছো মা দুর্গা যেন আশীর্বাদ করছে হ্যাঁ যেমন ভাই বলো তেমন দাঁড়া ঠিক আছে রেডি রেডি ধরে পৃথিবী ঘরে বৌদি ধরে মারো জোরে খালের পারে কারা ঘরে ঝোপে ধরে কারা ঘরে ওদের মারো জোরে জোরে কোমরে জোরে আরো জোরে জোরে লাগে কে ও মা পাথর পড়েছে রে সর্বনাশ হয়ে গেল পাথর পড়েছে আর কলে জল উঠবে না মরে গেল এই হাম্পা মুঠা কষ্ট মা উহু কি কষ্ট মা আমার দ্বারা সম্ভব না মা আমার দ্বারা সম্ভব না উহু কি কষ্ট মা উহু কি কষ্ট মা এ হাম্পা ওট বচ্চু ওট বচ্চু উঠাই না ওট বচ্চু ওট ওট বাবা কল্পুতে জব দিয়ে গেছিল বাবা টাকা পয়সা সব ঝাড় হয়ে যাওয়ার কলা হয়েছে না এদের একটু বাড়ি তুলে দিই যদি আমার টাকা পয়সা দেয় বৌদি তোমার খুব সুন্দর লাগছে তাই নাকি হাম্পা আমার কেমন লাগছে ঝুলি তোমার মাথা চুল ধরে ঝুলি আমার কেমন সুন্দর দেখতে লাগছে শালিকিয়া ময়না তুই গোলাপ গুলগাঁদা ঝুলি ফুলো ফুলো মুখে মা দুলে দুলে দেবো তোমা আম পাতে জোড়া জোড়া মারবো চাবু চোড়ো ঘোড়া ফুলো ফুলো মুখ ঘেমা দুলে দুলে দেবো তোমা আম পাতে জোড়া জোড়া মারবো চাবু চোড়ো ঘোড়া শালিক চিনি আমায় না তুই গোলাপ গোল গাঁদা ফুলো ফুলো মুখ ঘেমা দুলে দুলে দেবো তোমা আম পাতে জোড়া জোড়া যাবু চড়ো ভাড়া ফুলো ফুলো মুখে মা ধুলে ধুলে দেবো সময় আম পাতে জয় জড়ো মারো যাবু চড়ো ভাড়া শুধু সুশি করছি আর তো কি মৃত্যু সহজ নাকি তোর এমন সহনে সব ডাইরেক্ট শ্মশানে পাঠাবো ম্যাডাম আমি কল্পুতে জব দিয়ে গেছি আমার বিশ্রামের প্রয়োজন আমার বিনা করে দাও এখন আমি ঘুমাবো আমার নানো মাথা গরম করি থেকে তোর পাইপে মোবিল দিলে ছেড়ে যাবে জং কি বলছিস কি ম্যাডাম লজ জিনিস পড়ে থাকলে জং ধরে তাতে মোবিল দিতে হবে তবে তো সমস্যার সমাধান হবে জিয়ে পুরো লিপিকে নিয়ে ভিতরে চিঠি ফিল্টার কেটে গেলে কলে ওঠে বালি তার মানে বৌদি কলে বালি ওঠে কেন কলের পাইপের তলায় একটা ফিল্টার পাইপ থাকে ফিল্টার পাইপ যদি সমস্যা তৈরি হয় তখন তো বালি ওঠে নাকি আমার মাথা গরম করি থেকে তোর ঢং পাইপে মোবিল দিলে ছেড়ে যাবে জি পুরুল পেকে গেলে ভিতরে কি জানি ফিল্টার কেটে গেলে কলে ওঠে বালি গভীর জলে মাছ রে তুই গভীর জলে মাছ রে তুই সল্লে তারো এবার আমি
ভীমের মতো শরীর নেশাবে সুচিস কেন বৌদি আমার ভীমের মতো শরীর থাকলে কি হবে আমার সমস্ত শরীরটা পাতে ধরে গেছে আমরা কাটির ভীমের তো শক্তি নেই ভাই কোমর হাঁটু ভালো থাকলে কাজ করে খুশি তার মানে দাদা মানুষের কোমর হাঁটু যদি ভালো থাকে না সে সব রকম কাজ করতে পারে কিন্তু গেটে পাতে কোমর হাঁটু কনকন ঝনঝন করছে তাই কোমর হাঁটু যদি ভালো থাকতো না দেখতাম আমার খেল কাল সব পড়লে কেন জলে না আমি ছাড় পাইপ যত তলায় দেবে জল লাগবে মিষ্টি মতো কি করছিস কি ম্যাডাম হাজারপুর টিওয়ালে জল ব্যবহার করো কম পাইপের টিওয়ালে জল ব্যবহার করা ক্ষতিকর আমরা কাটির ভীমের তো শক্তি নেই বেশি তোমরা হাঁটু ভালো থাকলে কাজ করে পাড়ায় দিচ্ছে জলের পাই আর তোর ব্যবসায় পড়বে মু এবার আমি শুই 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 এবার আমি শুই 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 এবার আমি শুই 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 এবার আমি শুই শুই খালি কি আমায় না তুই বলাবো গুল গাঁদা তুই ফুলো ফুলো মুখ জমা দুলে দুলে দেবো সুমা আম পাতে জয় জোড়া মানুষ যাবো চোর ঘোড়া ফুলো ফুলো মুখ জমা দুলে দুলে দেবো সুমা আম পাতে জয় জোড়া মানুষ যাবো চোর ঘোড়া আমাকে আঘাত করেছে কি পরিবেশ খারাপ রে বাবা কি পরিবেশ খারাপ ছিঁচা পরিবেশ ছিঁচা পরিবেশ পরিবেশ খারাপ ছিঁচা পরিবেশ ছিঁচা পরিবেশ ছিঁচা পরিবেশ ম্যাডাম কম পাইপের টিওয়ালে জল ব্যবহার করা ক্ষতিকর তাই সরকার বলছে আগামী দিনে পানীয় জলের সংকট ঘটবে তাই কম পাইপের টিওয়ালে জল তোমরা কেউ ব্যবহার করো না এতে আয়রন বেশি থাকে আর্সেনিক রোগ হতে পারে আর্সেনিক রোগটা কি চর্মজাতি রোগ হতে পারে তাই সরকার থেকে পাড়ার পাড়ার গলিতে 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 যে সমুদ্র থেকে ফিল্টার করে যে টাইম কলের জল ঢুকে দিচ্ছে সেই জল তোমরা ব্যবহার করো পিওর ওয়াটার ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেডিসিন পৃথিবীতে সর্বপ্রথম হলো বিশুদ্ধ জল আর বিশুদ্ধ জল হলো মানুষের কাছে সর্বপ্রথম ঔষধ তুই ঠিক কথা বলেছিস হামপাম এই সমস্ত বাজে জল ব্যবহার করে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছি তাই আপনাদের সকলের কাছে আমি হাত জোড় করে বলবো এই সমস্ত জল ব্যবহার করার সময় জিওলিং বা ফটকিয়ে দিয়ে ব্যবহার করবেন তাহলে ভাই টাকাটা আমার গায়ে গায়ে আদায় হয়ে গেল টাকা নেই গায়ে তাহলে আমার সংসার চলবে কি চল সংসার চলবে কি বলিস জুলির ভাই টিওল বসে আসার পথে আমার বাড়ি থেকে যে ফিচ ফিচ করে জলটা বেরোচ্ছে না বোলাত 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 করে বেরো বৌদি অত জ্ঞান তোমার দিতে হবে না জুলি ভগবান বলে কিনা তাই আমি আপনাদের ঘরের মানুষ কাছের মানুষ এক কলে পৌঁছে যাব তাই আমরা সবাই মিলে যাব ভিডিওতে ওখানে গিয়ে কিছু হাঁস মুরগি আনবো পোল্ট্রি ফার্ম বানাবো আর মুরগির যদি অসুখ হয় ডাক্তার তো আমাদের সঙ্গেই আছে হ্যাঁ আমি আছি আজানে 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 আজ